বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মাছের রেসিপি করব, সেটা হচ্ছে ঝুরা করে মাছটা রান্না করব। সেই জন্য এখানে একটা আমি দিয়ে দিয়েছি কড়াই, আর দিয়েছি কিছুটা তেল। কেন মানে দেখালাম না সিদ্ধ করে মাছটা, সেটা আমি পরে বলতেছি। আর এখন আগে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজটা এখানে ভাজা হোক, আমি বলছি এই মাছটার কথা। এখানে দেখেন আমি বেশ অনেকখানি মাছ, অনেক সময় ফ্রিজে থাকে না, কোনো মাছে একটা পিস রইলো বা লেজ রইলো বা কিছু মাছ থেকে যায়, সেগুলো হয় কি খাওয়া হয় না। আমি ওরকম কিছুটা মাছ আমি নিয়ে নিয়েছি, বেশ খানিকটা মাছ, ওগুলো আমি সিদ্ধ করে এইভাবে বেছে নিয়েছি। এক কাপ পানি দিয়ে সিদ্ধ করেছি মাছগুলোকে, আর একদম শুকনা শুকনা করেছি, সিদ্ধ করেছি। আমি একটা রেসিপি দেখিয়েছিলাম মানে ভর্তার মাছের, ওইভাবে করে সিদ্ধ করতে হয়। আর রেসিপি করবো সেটা ভাবি নাই, তবে মানে আমার ছেলে বলল কি মা তুমি কি রেসিপিটা দেখিয়েছো, আমি বলছি না, তারপরে তাহলে দেখিয়ে দাও, তাহলে মাছটা এই জন্য সিদ্ধটা দেখাতে পারি নাই। যাই হোক, আপনাদের অনেক সময় মাছ থাকে না ফ্রিজে, হয়তো দেখা গেল দুটা মাছের লেজ আছে, মাছ থাকে কিছুটা, এরকম কিন্তু থাকে আমাদের ফ্রিজে, সেই মাছগুলো সহজে খাওয়া হয় না। যাই হোক, ওই ধরনের মাছ নিয়ে আমি এটা করতেছি। এই তরকারিটা মানে এই মাছের ঝুড়িটা অনেক মজা লাগে, আর ইলিশ মাছের করলে তো কথাই নেই। যাই হোক, এখানে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়েছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আদা রসুনের পেস্ট এখানে প্রায় এক টেবিল চামচ, আদা রসুনটা একটু ভেজে নিলাম। আর এখানে আমি একটা রসুন এইভাবে কোয়া কোয়া করে দিয়ে দিয়েছি, কারণ এই মাছটাতে একটু রসুন দিলে ভালো লাগে এইভাবে, কারণ মাছটা টুটু আগের থাকে। এই যে এখানে মরিচ আমি দেড় চামচ নিয়ে নিয়েছি, মরিচটা একটু বেশি দিব, তো ঝাল ঝাল হলে ভালো লাগবে। হলুদের গুঁড়া এক চামচ, ধনিয়ার গুঁড়াটাও এক চামচ, একটু পানি দিয়ে দিই। এখানে একটা টমেটোর আছে, একটু পাতলা সাইজ করে কেটে দিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি, সব যেন একসাথে কষে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সময় নিয়ে কষিয়ে নিতে হবে, একটু ভালো করে কষাতে হবে। এই যে একবার পানি দিয়েছি, পানিটা শুকিয়ে গেলে আমি আরেকটু পানি দিব, তারপর খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একবার পানি দিয়েছিলাম, আবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ মাছগুলোতে তো কোনো ঝোল থাকবে না, যাতে মশলার গন্ধ না আসে, এই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। একশো গ্রামের মতন পানি হবে, অত পানি দেওয়ার কোনো দরকার নাই, কারণ মাছটা সিদ্ধ করা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ওই জন্য পানিটা কম দিব। খুব দ্রুত রান্না হয়ে যায়। জিরার এটা ভাজা জিরার গুঁড়া, সেটা এক চামচ দিয়ে দিলাম। এরকম কাঁচামরিচ কতগুলো দিয়ে দিলাম, এটা মনে হয় ছয়টা হবে। এইভাবে ফ্রিজে মাছগুলো থেকে যায়, বা মাছ নাই বা থাকলো, আমরা যে কোনো মাছ দিয়ে মানে এই রান্না, এই ঝুরা মাছটা রান্না করতে পারি, খেতে কিন্তু খুব অনেক ভালো লাগে।
এখানে এক মুঠ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, প্রায় আমি 10 থেকে 12 মিনিট এটাকে খুব ভালো করে মানে ভেজে নিলাম। ভেজে নিয়েছি বলে একদম পানিটা নিয়ে কোনো কিছু নাই। এইভাবে তরকারিটা যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, না রান্না করলে বুঝবেন না। যেমন দেখেন একটু ভাজা ভাজাই দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এইভাবে যদি আপনারা এই মাছটা ভুনা করে খান, ও মানে অসাধারণ একটা তরকারি, শুধু এই তরকারিটা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।